গত 25 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ঋত্বিক রোশন দীপিকা পাদুকোন অভিনীত ছবি ফাইটার। ছবিতে বায়ুসেনা অফিসারের চরিত্রে দেখা গিয়েছে অভিনেতাকে। ছবির জন্য গত 2 বছর ধরে অনেক পরিশ্রম করতে হয়েছে ঋত্বিক রোশনকে। শরীরকে একটি নির্দিষ্ট আকার দিতে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন তিনি জিমে। খাওয়া দাওয়া একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি। ছবির মুক্তির পর থেকে সেভাবে আর ক্যামেরার সামনে দেখা যায়নি অভিনেতাকে। কিন্তু বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করেছেন অভিনেতা, যেখানে দেখা যাচ্ছে এলোমেলো চুল, কালভর্তি দাড়ি, পরনে হাফ প্যান্ট, দুহাতে ক্র্যাচ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। স্বাভাবিকভাবেই এমন ছবি দেখে দুশ্চিন্তায় অভিনেতার শুভাকাঙ্ক্ষীরা। কিন্তু আসলে কি হয়েছে ঋত্বিক রোশনের? দিন কয়েক আগেই অভিনেতার পেশিতে টান লাগে, কিছুটা আঘাত পান তিনি, যার ফলে চলতে ফিরতে অসুবিধা হচ্ছে, হাঁটতেও পারছেন না সেভাবে। তবে তারকা বলেই ক্র্যাচ ব্যবহার করবেন না তেমনটা কিন্তু নয়, বরং সুস্থ হয়ে উঠতেই ক্র্যাচের অবলম্বন গ্রহণ করেছেন তিনি। ছবির সঙ্গে ঋত্বিক রোশন তার কঠিন সময়ের কথা ক্যাপশনে লিখে জানিয়েছেন, পুরুষেরা অনেক সময় শক্ত দেখাতে গিয়ে নিজের স্বাস্থ্যের কথা ভাবেন না। উদাহরণ হিসেবে নিজের দাদু এবং বাবার কথা উল্লেখ করেছেন তিনি। ঋত্বিক তার পোস্টে লিখেছেন, জানি না আপনাদের কতজনের ঠিক হুইল চেয়ারে বসে বা ক্র্যাচ নিয়ে হাঁটার অভিজ্ঞতা রয়েছে। আমি আমার ঠাকুর দাদাকে দেখেছি, শারীরিক কষ্ট রয়েছে, তবু হুইল চেয়ারে বসবেন না, কারণ তাতে তার দুর্বলতা ফুটে উঠবে। আমার বাবাকেও দেখেছি একরকম জিদ করতে। তবে আসলে শক্তি সেটাই যেটা তোমাকে সহজ হতে শেখায়, অন্য কোনো দুশ্চিন্তা ছাড়াই। সারাক্ষণ পুরুষ মানেই কঠিন, এই ছবির বিপরীতে গিয়ে ভাবলে নিজেদের কষ্টই লাঘব হয়। হাই নিউজ নেটওয়ার্ক।